नमस्कार तथ्यर सन्धान चैने अपन स्वागत। आज के भिडियो तो देख परमला तत्संगे भवतारण शिव मंदिर माँ भवतारिणी मंदिर चलो देखे ना जा। तार आगे मंदिरे जावर जो जोगाजोग व्यवस्था सम्पर्के एक जेने जा। परमतलार निकटवर्ती रेलवे स्टेशन नवद्वीप धाम एवं कृष्णनगर जंक्शन। नवद्वीप धाम स्टेशन नेबे सेखान थेके सरासरि टोटो अथवा रिक्शाते चले आसते पारेन मंदिरे। कृष्णनगर जंक्शन स्टेशन नेबे अटोरिक्शाते स्वरूपगंज घाट सेखान थेके गंगा पार हलेई नवद्वीप। नवद्वीपर संगे सरासरि कलकाता एवं शिलीगुड़ी बस जोगाजोग आछे। एछाड़ाओ कृष्णनगर बर्धमान विभिन्न जायगा थेके नवद्वीपर संगे बस जोगाजोग आछे। नवद्वीप थेके फेरार पथे বাড়ির জন্য নিতে পারেন কাঁসা পিতলের জিনিস, শঙ্খ, শাখা এবং লাল দই। চলুন এবার গঙ্গাবক্ষে মোটর লঞ্চে প্রাকৃতিক শোভাদৃশ্য দেখতে দেখতে যাই। সঙ্গে লক্ষ্য রাখবেন ডলফিনের দেখা মিলবে। নবদ্বীপে নানা মানের নানা ধরনের লজ এবং হোটেল পাওয়া যায়, তো আপনাকে একটু যাচাই করে নিতে হবে। এখানে 200 থেকে 2000 টাকা পর্যন্ত আপনি হোটেল পেয়ে যাবেন। আপনি চাইলে নবদ্বীপে অনেক মঠ মন্দির আছে, সেগুলো আপনি দেখে নিতে পারেন। তার জন্য টোটো বুক করতে পারেন, আপনার ভাড়া পড়বে 300 থেকে 500 টাকা চারজনের জন্য। তবে দামানামি করে নেবেন, তাতে ঠকবার ভয় থাকবে না। এর জন্য আপনার সময় লাগতে পারে আনুমানিক 3.5 থেকে 4 ঘন্টা পর্যন্ত।
আমরা চলে এসেছি নবদ্বীপ। চলুন এবার মন্দির অভিমুখে রওনা দেওয়া যাক। পোড়ামা কালী মন্দির পশ্চিমবঙ্গের নদিয়া জেলার নবদ্বীপ শহরে অবস্থিত একটি প্রাচীন কালী মন্দির। আজকে সেখানেই আপনাদের নিয়ে যাব। আমরা চলে এসেছি পোড়ামাতলায়। চলুন এবারে দেখে নেওয়া যাক সমস্ত ঘুরে ঘুরে। পোড়ামাতলার ইতিহাস সম্পর্কে একটু দেখে নেওয়া যাক। পঞ্চদশ শতাব্দীতে বাসুদেব সার্বভৌম নামক এক পণ্ডিত নবদ্বীপ শহরের এক বটবৃক্ষতলে দক্ষিণাকালের ঘট স্থাপন করেন। কোনো এক সময়ে বটগাছটি অগ্নিদগ্ধ হয়ে এই কালী পোড়ামা নামে জনপ্রিয় হয়। অন্য মতে বাসুদেব সার্বভৌম এর বহু পূর্বে জনৈক রামভদ্র সিদ্ধান্ত বাতিস দক্ষিণাকালী সাধক ছিলেন। গোপাল মন্ত্রের সিদ্ধ অন্য এক পণ্ডিতের সঙ্গে তার শাস্ত্রীয় বিচার হয়। পরাজিত ব্যক্তি বিজয়ীর মন্ত্রশিষ্য হবেন, উভয়ে এই প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। সিদ্ধান্ত বাগীশ পরাজিত হয়ে প্রতিজ্ঞা মতো তার ইষ্টমন্ত্র ত্যাগ করতে উদ্যত হলেন। ভয়ানক অগ্নিকাণ্ডে তার ইটের বাড়ি অশ্রীভূত হতে থাকে এবং মন্দিরের মধ্যে দেবীর করাল মূর্তি তার দর্শন গোচর হয়। দেবীর কোলে গোপাল উপবিষ্ট, মন্ত্রশোধিত জল ছড়িয়ে আগুন নিভে সাধক নিজে বেঁচে যান এবং তার মন্দিরে দুখানি মাত্র ইট অবশিষ্ট থাকে। এই ইট দুখানা আজও পোড়ামার আধার হয়ে রয়েছে এবং তার উপরে ঘট স্থাপন করে পূজা হয়। Thank you.
আগে পরমাতলায় বলির প্রচলন ছিল, অজস্র ছাগল বলি হতো। এখন তা বন্ধ, সম্পূর্ণরূপেই বন্ধ, কোনো রকম বলি এখানে আর হয় না। এই সেই হরিকাঠ, এখনও তা বিদ্যমান। নবদ্বীপের পোড়ামাতলায় মা ভবতারিণী মাতার মন্দির অবস্থিত। দেখে নেওয়া যায় এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস। নদিয়ার রাজপরিবারের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদারের পুত্র রাঘব, তার রাজত্বের শেষ পর্ব নবদ্বীপের গঙ্গার ধারে মন্দির সহ প্রকাণ্ড এক গণেশ মূর্তি প্রতিষ্ঠা করেন। তিনি 1669 সালে গণেশ মূর্তিটি প্রতিষ্ঠা করেন, কিন্তু তার পরপরই তিনি মারা যান। তার মৃত্যুর প্রায় 100 পর বন্যাপ্রবণ নবদ্বীপ ভাঙনের কবলে পড়লে তৎকালীন নদিয়ার রাজা দুর্দণ্ড প্রতাপ কৃষ্ণচন্দ্র বিগ্রহ দুটিকে সেখান থেকে সরিয়ে আনেন। কিন্তু বিগ্রহ স্থানান্তরের সময় বহু মানুষের স্পর্শ লাগায়। এখানকার পণ্ডিতবরেরা বিগ্রহকে 12 মাটির তলায় রাখার বিধান দেয়। পরে সেই বিগ্রহ মাটি থেকে তোলা হয় কৃষ্ণচন্দ্রের প্রপৌত্র মহারাজা গিরিশচন্দ্রের আমলে। সেই সময় বিগ্রহটিকে মাটি থেকে তোলার সময় গণেশের সূরটি ভেঙে যায়। তখন রাজার আদেশে কোনো এক অজ্ঞাত শিল্পী গণেশ মূর্তি থেকে গিরিশচন্দ্র মহারাজের আরাধ্যা দেবী আনন্দময়ীর মূর্তি তৈরি করেন এবং দেবী মূর্তির নামকরণ করেন ভবতারিণী মাতা। সময়টা ছিল 1804 খ্রিস্টাব্দ। মূর্তিটি সম্পূর্ণ কোষ্ঠীপাত্রে তৈরি, কালী বিগ্রহ, আসন করে শায়িত শিবের উপর উপবিষ্টা। মন্দিরের স্থাপত্য হল বাংলার মন্দির স্থাপত্য। দালানের উপরে চারচালা, মন্দিরের উপরে একটি বটবৃক্ষ আছে যা মন্দিরকে ঘিরে রেখেছে। নবদ্বীপের পোড়ামাতলায় অবস্থিত ভবতারণ শিব মন্দির। ভবতারণ মন্দিরটি বিরল রীতির অষ্টকোণাকৃতি শিখর মন্দির। নবদ্বীপে গৌরীপট্ট সম্বলিত ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রথম শিবমূর্তিটি 1683 থেকে 1694 খ্রিস্টাব্দের মধ্যে রাজা রুদ্ররায় স্থাপন করেছিলেন। রাজা রাঘব রায় গণেশ মূর্তি স্থাপনের সঙ্গে একটি শিবলিঙ্গ সেই সময় স্থাপন করেন। তখন সেটি রাঘবেশ্বর শিব নামে পরিচিত ছিল, কিন্তু 1760 খ্রিস্টাব্দের গঙ্গার ভাঙনে সেই মন্দির সহ মূর্তিটি গঙ্গা গর্ভে নিমজ্জিত হবে। তার প্রায় 65 পর রাজা গিরিশচন্দ্র 1825 খ্রিস্টাব্দে পোড়ামাতলায় শিবমূর্তিটি ভবতারণ নামে পুনঃস্থাপিত করেন, যা বর্তমানে ভবতারণ শিব নামে পরিচিত। অষ্টকোণাকৃতি শিখর স্থাপত্যের এই মন্দির সমগ্র বাংলায় খুব কম দেখা যায়। এই সম্পর্কে নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের সম্পাদক শান্তিরঞ্জন দেব বলেছেন, ভবতারণ শিব মন্দিরের স্থাপত্য বাংলাদেশে আর কোথাও নেই। অষ্টকোণাকার আচ্ছাদিত বারান্দা সমেত এই শিব মন্দিরটি ব্যতিক্রমী নির্মাণশৈলী বহন করছে। এই মন্দির 1911 থেকে 1928 খ্রিস্টাব্দের মধ্যে রাজা খনিশ্চন্দ্রের সময় সংস্কৃত হয়। এই মন্দিরের শিখরে একটি বটগাছ আষ্টেপৃষ্ঠে আবৃত করে আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, অন্যদের শেয়ার করবেন, আবার অন্যদেরকে সাবস্ক্রাইব করতেও বলবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।